মালয়েশিয়ার শ্রীলঙ্গরে দূষণজনিত কারণে পানি সরবরাহ সাময়িক বন্ধ, বিকল্প ব্যবস্থায় সরবরাহের ব্যবস্থা। শ্রীলঙ্গরের পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়ার শ্রীলঙ্গর জানিয়েছে, শ্রীলঙ্গরের মোট 463টি এলাকা পানি পাম্প স্টেশনগুলো একটি দুর্গন্ধযুক্ত দূষণের কারণে নির্ধারিত সময়ের বাইরে পানি সরবরাহ বন্ধ থাকবে। এর কর্পোরেট কমিউনিকেশন হেড এলিনা বাসেরি জানিয়েছেন, মঙ্গলবার 31 আগস্ট সকাল 11:10 জেন্ডারাম হিলির ওয়াটার পাম্প স্টেশনে প্রথম এই দূষণটি ধরা পড়ে। জনস্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় তৎক্ষণাৎ পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইয়ার শ্রীলঙ্গর। এর ফলে সেমিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা LRASG সেমেনি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সুঙ্গাই সেমেনি LRA বন্ধ হওয়ার পর 5টি ইয়ার শ্রীলঙ্গর অঞ্চলের মোট 463টি এলাকায় পানি সরবরাহ সাময়িক বন্ধ হবে বলে ধারণা করা হচ্ছে। বলা হয়েছে যে সমস্ত জায়গা এর অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে পেটালিংয়ের 172টি এলাকা, হুলুলাঙ্গাতের 54টি এলাকা, সেপাংয়ের 194টি এলাকা, পুত্রজায়ার 23টি এলাকা এবং কোয়ালালাঙ্গাতের 20টি এলাকায় অনির্ধারিত পানি সরবরাহ ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ইয়ার শ্রীলঙ্গর সেঙ্গর ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে কাজ করছে সুঙ্গাই সেমিনিয়া এবং এর উপনদীগুলোর সাথে র পানি দূষণের উৎস চিহ্নিত করতে। খুব দ্রুতই এটি সমাধান হবে এবং পানি সরবরাহ আগের মতো নিয়মিতভাবে চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, পানি সরবরাহ ব্যাহত হওয়া এলাকাগুলোর একটি সম্পূর্ণ তালিকা ইয়ার শ্রীলঙ্গরের ওয়েবসাইটে বা অ্যাপে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটের ঠিকানা www.earshrilanga.com। সেখান থেকে গ্রাহকরা জানতে পারবেন তার এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়েছে কিনা। তিনি আরও বলেন, ইয়ার শ্রীলঙ্গর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি পানি সরবরাহের জন্য জরুরি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, সেখানে পানির ট্যাঙ্কার নিয়ে গিয়ে জরুরি অবস্থায় পানি সরবরাহ সচল রাখা হচ্ছে। মালয়েশিয়া পুলিশ এবং অন্যান্য সংস্থা এক্ষেত্রে সহযোগিতা করছে। ইয়ার শ্রীলঙ্গর ভোক্তাদের পরিষ্কার পানির প্রয়োজনীয়তার কারণেই বিশেষ করে COVID-19 এই সংক্রমণের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ দায়বদ্ধতার জায়গা থেকেই পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। দূষিত পানি সরবরাহ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হতে পারে, এই আশঙ্কায় পানি সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। ইয়ার শ্রীলঙ্গর ক্ষতিগ্রস্ত এলাকায় প্রভাব কমিয়ে আনতে সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান। এমত অবস্থায় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ না করে সাময়িকভাবে বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার নাগরিক ও বাসিন্দারা। খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও আশা করছেন তারা। খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।